আমাদের আপনার ভাই 8টা থেকে পরে দেখা আসছে। শুভ সকাল, ঘড়ির কাঁটা ঠিক 7টা 19 মিনিট। আমি জামিল হোসেন, লাচুং থেকে আপনাদেরকে স্বাগতম। তো হচ্ছে আমরা লাচুংয়ে এখন এখন -2 আছে। তো আমরা সকালবেলা উঠেই মারাত্মক একটা দৃশ্য চোখে পড়লো, মানে অমায়িক একটা ফিলিংস, অমায়িক একটা শান্তি আপনি এখানে আসলে অনুভব করতে পারবেন। ওই সাইডটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে রোদ পড়তেছে পাহাড়ের গায়ে, তুষার তুষারের উপরে, আর এই সাইডটা তো হালকা হালকা তুষার পড়ে আছে, বাট রোদ এখনও পড়ে নাই। এই সাইডটা তো অনেকটা অনেকটা ফ্রেশ। সো প্রকৃতি তার এভাবেই তার সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তোলে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে নাস্তা করতে যাচ্ছি, নাস্তা করে আমরা বেরিয়ে পড়বো 0 পয়েন্টের উদ্দেশ্যে। সো চলুন আজকের ফুল ডেটা আমাদের সাথে এনজয় করতে থাকুন। সো আমরা হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে আসার সময় ইয়ামথাং ভ্যালি, দেন এই হোটেলে আসবো, না লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। তো তো চলুন আর দেরি না করে, আমার মানে একদম অবস্থা খারাপ হয়েছে, ঠান্ডায় -2 চলতেছে এখন, পিছনে কিন্তু রোদ উঠছে বাট তারপরেও -2 চলতেছে, আমার একটা এক্সপিরিয়েন্স। সো চলতে দেরি না করে আমরা 0 পয়েন্টের দিকে এগিয়ে যাই। নাস্তাটা অনেক ভালো ছিল, অনেক অনেক ধন্যবাদ, জ্যাম জেলি ছিল, লাইট একটা নাস্তা, জাস্ট অ্যামেজিং। তো আমাদের অনেক টিম মেম্বার্স এখন এসে পৌঁছানে, কারণ তারা নাস্তা করতে একটু লেট করে ফেলতেছে, কারণ নাস্তাটা ভালো হয়েছে তো সবাই এখন নাস্তা করতেছে। যাই হোক, সো আমি গায়ে দুটো বসে আছি, পিছন দিয়ে দেখলাম যে একটা অসাধারণ নাজারা, ঠিক আছে, মানে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন এটা দেখলাম, একটু দেখাই আপনাদেরকে। মানে পাহাড়ের পাশ দিয়ে এক ফালি রোদ এসে পড়লো শহরের মধ্যে, মানে অমায়িক একটা এক্সপিরিয়েন্স আর অমায়িক একটা ফিলিংস। সো আমরা এখন ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে যাব, না হয় 0 পয়েন্টের উদ্দেশ্যে। অবশ্য এই ইনফরমেশনটা আমার কাছে নাই এখনও যে আমরা কিসে আগে প্রথমে যাবো, ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। আর টোটাল এই লাচুংয়ের এই ব্লগটা, আজকের ব্লগটা টোটাল লাচুং জার্নি নিয়ে, ঠিক আছে। কালকে আসা হচ্ছে, মানে কালকে ছিল পৌঁছানোর ব্যাপারটা নিয়ে যে আমরা রাস্তায় কী কী দেখতে পাচ্ছি বা পাচ্ছি না, আর আজকের লাচুং জার্নিটা হবে হচ্ছে মানে লাচুংয়ে আমরা কী কী দেখতেছি, লাচুং থেকে উদ্দেশ্য করে আমরা কোথায় কোথায় যাচ্ছি, ইভেন কী কী করতেছি, ইভেন গ্যাংটক যাওয়া পর্যন্ত। আমাদের ট্যুরটা অনেক লম্বা একটা ট্যুর, ঠিক আছে। আমাদের হচ্ছে প্রথমে আমরা আসছি কলকাতা, কলকাতা থেকে তারপরে আসছি হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে লাচুং, লাচুং থেকে 0 পয়েন্ট, 0 পয়েন্ট থেকে আবার গ্যাংটক, দেন শিলিগুড়ি, সরি, দেন হচ্ছে দার্জিলিং, দেন শিলিগুড়ি, দেন কলকাতা। সো অনেক বড়, অনেক লম্বা একটা জার্নি। সো আমরা চলে আসলাম ইয়ামথাং ভ্যালিতে। আমাদের ফার্স্টে 0 পয়েন্টে যাওয়ার কথা ছিল, বাট আমাদের গাইড আনফর্চুনেটলি ফুল টিমটাকে বলছে যে ইয়াপার যাও ঘুম খেয়ে আমার মৌকে, ঠিক আছে, নো প্রবলেম। সো আমরা ইয়ামথাং ভ্যালিতে আসছি। ইয়ামথাং ভ্যালি টোটালি হচ্ছে আমরা আসি হচ্ছে 12,440 ফিটে। এই ইয়ামথাং ভ্যালি বরফ থাকলে আরও সুন্দর লাগে, বাট আজকে আমরা কোনো বরফ পাই না, আমরা যাই না 0 পয়েন্টে গিয়েও বরফ পাবো কি না। তো ইয়ামথাং ভ্যালিটা একটু ঘুরে দেখানো যাক আপনাদেরকে। যদি ইয়ামথাং ভ্যালি টোটালি একদম জনশূন্য একটি জায়গা, ঠিক আছে, এই সাইডে টুরিস্টরা আসে, টুরিস্টরা এসে কিছু ছবি টুবি তোলে, আর এই পাশটায় পাহাড়টা দেখা যাচ্ছে, মানে অমায়িক এক্সপিরিয়েন্স, অমায়িক এক্সপিরিয়েন্স। যদি আমার পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে, এখানে বরফে ঘেরা পাহাড়টা, মানে আপনি আসার পরে আপনার কাছে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স হবে, বেস্ট ফিলিংস হবে, যে আপনার টাকা উসুল হয়ে যাবে এই জায়গায় আসলে। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, আপনি কোথায় কখন কোন সিচুয়েশনে যাবেন এটা কেউই বলতে পারে না। আমরা এখন -9 আছি, মানে রোদ উঠছে ফাইন, বাট -9 ইজ টু মাচ হার্টিং আমাদের জন্য আর কি। সো আমরা সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য 0 পয়েন্টে আসা, মানে পৃথিবী কতটা সুন্দর না আসলে বুঝতে পারবেন না কখনোই। জাস্ট লুক, এই পাশটা বরফ, ওই পাশটা পাহাড়, পাহাড়ে গেরা বরফ, তারপরে চায়না, আর আমরা হচ্ছে 0 পয়েন্টে আসি। সো সবার একটা অক্সিজেন লেভেল ডাউন হয়ে গেছে, সবাই খুব মানে খুব কষ্ট হচ্ছে, তারপরেও পৃথিবীর সৌন্দর্যতা উপভোগ করার জন্য এই জায়গায় আসতে পারবো না। অবস্থা আছে
আমাদের আপনার ভাই আটটা জ্যাকেট পরে জায়গা আসছে, খালি উনি আমার স্কেটিং করতেছে। সো আমরা এখন ঠিক মাইনাস টুতে আছি, আমি তখন ভুল করছিলাম যদিও জানতে, তবে এখন শুনলাম মাইনাস টু আছে এখানে। ইটস টু মাচ হার্টিং, টু মাচ হার্টিং। আমরা হচ্ছে ম্যাগি নিতেছি, ম্যাগি খাবো। হ্যাঁ তো 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 ম্যাগি 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 খাইতে হবে, একটু চলকে হিট করতে হবে, নাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না, কখনোই না, কখনোই না। মানে এখানে অবস্থা সিরিয়াস খারাপ। ঝাল মার তো নন স্পাইসি, রিল্যাক্স। এখানে পানি পাইতেছি না, শুধু চা আর কফি আর সাম ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস। এই ড্রিঙ্কস আপনাকে গরম করে দেবে। সত্যি লাইফটা অনেক সুন্দর, তার চেয়ে সুন্দর হচ্ছে জায়গাটা। আপনি যত কষ্ট করবেন এই নাজারা যখন আপনি দেখবেন আপনি সব কষ্ট ভুলে যাবে। আমরা কিন্তু অনেক 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 কষ্ট করছি, টোটালি কলকাতা থেকে এ পর্যন্ত কষ্ট করছি। ইভেন ইভেন এখন পর্যন্ত 15-17,000 ফুট উপরে প্রিয়জনকে ছেড়ে আপনি এখানে আসছেন। সো এটা রেলি 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 জোস। ঘড়িঘড়ে ঠিক 12:15, আমরা মোটামুটি আমাদের সকল অ্যাক্টিভিটি শেষ করে ফেললাম। এখন আমাদের ব্যাক করার পালা, টোটালি ব্যাক করার পালা। এখন আর এই জায়গায় থাকা ইম্পসিবল, কারণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার যতটা সহজ তার চেয়ে কঠিন নিজেকে মানিয়ে নেওয়া। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় পাথর। আমি যদি সত্যি কথা নামতে না পারতাম তাহলে পৃথিবীর এই অসম্ভব সুন্দর নাজরানা দেখার সুযোগ আর পাইতাম না, প্রমিসলি প্রমিসলি কখনো পাইতাম না। সো এখন আমরা -4 আছি, যদি আমার পিছনে রোদ তারপর আমার -4 আছে, আমার হাত জমে গেছে, আমি ভিডিও শট নিতে পারতেছি না। বাট ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স, বিলিভ ইট অর নট। সো আমরা হোটেল রুমে চলে আসছি, আমরা হচ্ছে হোটেল রুমে এসে এখন খাওয়া দাওয়ার জন্য নিচে যাচ্ছি। খেয়ে দিয়ে আমরা ইনশাল্লাহ আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো। গ্যাংটক আজকে রাত্রে থেকে কালকে সাংগুলেক প্লাস দার্জিলিং যাবো। সো কালকের বিষয়টা আলাদাভাবে এই করবো, আজকে চলুন যেতে যেতে যতটুক শেয়ার করতে পারি আপনাদের সাথে, কারণ আস্তে আস্তে আমরা খুব অসুস্থ হয়ে পড়ছি সবাই, সবারই ডিহাইড্রেশন হয়ে গেছে, সবারই বিভিন্ন ধরনের রোগের সমস্যা দেখা দিছে। আর অলমোস্ট দেখেন এখন ঘড়ির কাঁটায় 4:00 বাজে, বাট স্নোফল শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে কুয়াশা স্নোফল, আর পিছনটা পুরা পুরা একদম লকড হয়ে গেছে, জানি না যেতে যেতে কি হবে, আল্লাহ ভরসা। চলুন খেয়ে দিয়ে আমরা রওনা করি গ্যাংটকের উদ্দেশ্যে। তো রাস্তায় আমরা হচ্ছে একটু ব্রেক দিলাম, ব্রেকের জন্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস আমার পিছনে, ঠিক অমিতাভ বচ্চন ওয়াটারফলস, অসম্ভব সুন্দর একটি ওয়াটারফলস, অবশ্যই নামটা অনেক সুন্দর। ওয়াটারফলসটা সেই পাহাড়ের মানে কোল ঘেঁষে নিচে নেমে আসতেছে, আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে ওয়াটারফলস দেখার জন্য। তো আমরা এখানে বেশি সময় নিব না, খুব তাড়াতাড়ি ওয়াটারফলসটা দেখে চলে যাবো, কারণ আমাদের আরও গাড়ি আসতেছে, আমরা বেরিয়ে পড়তে হবে গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ রাত হয়ে গেলে পাহাড়ের রাস্তায় চলাটা একটু মুশকিল হয়ে যায়। তো চলুন চটপট ছবি তোলা শেষ করে আমরা এগিয়ে যাই। সো হ্যাঁ আমরা চলে আসলাম আমাদের রুমে, আর আমাদের রুমটা ওই আগের রুমটাই, যে রুমটা আমরা প্রথমে ছিলাম, সুন্দর একটি রুম। সো আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে কালকে, কারণ কালকে থেকে আরও আরও অনেক অনেক জার্নি করতে হবে, অনেক দূর যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।